বাকি খাতাগুলো দেখিয়ে দাও তো বাকি খাতাগুলো দেখাও বাকি খাতাগুলো দেখিয়ে দাও হ্যাঁ দেখতে পাচ্ছি মার্শাল্লাহ সুন্দর হয়েছে তোমরা গ্রুপে পাঠালে হ্যাঁ সুন্দর হয়েছে মার্শাল্লাহ নেক্সট খুব দ্রুত এক একজন করে দ্রুত করে দেখাবে কেমন তারপরের জন দেখাও সবাই দ্রুত দেখিয়ে দাও যারা দেখাও যারা ইয়েতে দাওনি খুব দ্রুত দেখাও প্রতিদিন একই কথা কেন বলতে হয় তোমাদেরকে হ্যাঁ দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি এই কথা বলে না যারা তোমরা গ্রুপে দিয়েছো তাদেরকে দেখাইতে হবে না আর বেটার হয় সেটা হ্যাঁ দেখতে পাচ্ছি হ্যাঁ দেখতে পাচ্ছি আচ্ছা যারা দিয়েছো তারা হ্যাঁ দেখতে পাচ্ছি তোমরা যারা গ্রুপে যাও তোমরা সবাই আমার কথা বুঝতে পারছো তাহলে যে বুঝতে পারছো না তার সেখানে নেট প্রবলেম আছে কেমন সেখানে নেটের সমস্যা আছে জি তাহলে তোমাদেরকে সবাই হোমওয়ার্ক কিন্তু দাওনি ওয়ালাইকুম আসসালাম কই দেখি হোমওয়ার্কগুলো দেখিয়ে দাও তোমরা গ্রুপে পাঠাতে বলি তোমরা পাঠাচ্ছ না কেন হ্যাঁ সুন্দর হয়েছে আর যখন আচ্ছা আচ্ছা যারা দিয়েছো তাদেরকে বলতে হবে না তাদেরটা তো আমি দেখেই দিয়েছি আচ্ছা শোনো যারা এখন দেখাচ্ছ তাদের আর গ্রুপে পাঠাতে হবে না ক্লাস শুরু করার আগ মুহূর্তে গ্রুপে পাঠিয়ে দিবে আর শোনো আগের দিন থেকেই আগের দিন রাত থেকেই করে পাঠাতে পারো কেমন যে আমার ইয়েতে দিয়ে রাখলে আমি সুযোগ মতো তাহলে ক্লাসের আগেই দেখে দিতে পারবো আর আরেকটা বিষয় যেটা তোমরা কি আমার কথা অন্যান্য সবাই ক্লিয়ার বুঝতে পারছো তাহলে তাহলে যে আচ্ছা যে শুনতে পাচ্ছ না যে বলছে যে আসতে শুনতে পাচ্ছে তোমরা কি সবাই আসতে শুনতে পাচ্ছ তাহলে আচ্ছা মাশাল্লাহ তাহলে যে শুনতে পাচ্ছ না তার সেখানে প্রবলেম তোমরা কিন্তু এখনও কেউ কেউ আছো যারা হিজাব পরিধান করো না আবার অনেকে আছে খুব সুন্দর করে হিজাব পরো তাহলে কেন হিজাব পর না এখনও কেউ কেউ বাকি আছো যে হিজাব পরো না ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লা সবাই হিজাব অথবা ওড়না ইউজ করবে কেমন সবাই ইভেন আমার যখন ক্লাস শুরু হবে জি এখন আমরা পরের পড়াটা পড়ব সঙ্গে আমরা গতদিন আমরা কি কি কিছু দোয়া কালামের কথা বলেছিলাম বলো তো কি কি বলেছিলাম মনে আছে তোমাদের কার মনে আছে যে কোনো একজন বলো তো কি কী শেখানো হয়েছে হ্যাঁ বলো কি কি শেখানো হয়েছিল আমাকে বলো না ওইটা না আমি পড়ার কথা জিজ্ঞাসা করছি না এমনি হচ্ছে তোমাদেরকে এই যে হজ মাসের দশটা দিনের যে আমল তার মধ্যে কয়েকটা আমলের কথা বলেছিলাম তোমাদেরকে বলেছিলাম তোমাদের মনে আছে কারো আচ্ছা যার মনে আছে কি কি পড়ানো হয়েছিল শেখানো হয়েছিল বলো তো স্ক্রিনের সামনে এসো আরেকটা আস্তাক ফিরুল্ল কেমন আস্তাক ফিরুল্ল এটাও শেখানো হয়েছিল কেন তোমরা অন্যান্য যারা যারা পারছো না তারা তার মানে বেশ এগুলো পড়ছো না না বলেছিলাম না এগুলো আচ্ছা এগুলো কিন্তু আজকে আমি আবার বলে দিব তোমরা কিন্তু সুন্দর করে পড়বে এগুলো মানে এবং তোমাদের পরিবারের অন্যান্য সদস্যদেরকে বলবে পড়তে জি আচ্ছা মাশাল্লাহ যা আল্লা শোনো তোমরা এবার সবাই মিউট হয়ে যাও সবাই মিউট হয়ে যাও সবাই এ টু জেড নোটিশ পাবে তোমরা টেনশন করার দরকার নেই ছুটি কবে থেকে এটা নোটিশ দিয়ে দিবে নোটিস এখনো আসেনি আসলে বলা যাবে তোমরা সবাই মিউট হয়ে যাও সবাই এখনো কে মিউট হওনি জি আচ্ছা কে মিস আসসালামু আলাইকুম বলছো এমন হবে না হবে আলাইকুম মিস মানে আগে সালাম বলতে হবে পরে সম্বোধন করতে হবে কেমন ওকে মাসাল্লা আচ্ছা ঠিক আছে এবার আমরা নতুন পড়া তোমরা যদি প্রতিদিন একই রকম প্রবলেম করো তাহলে তো সমস্যা এখন সবাই ক্লাসের দিকে মনোযোগ দাও সবাই খুব সুন্দরভাবে ক্লাসের দিকে মনোযোগ দাও কেমন এইচ ডব্লিউ তো আমি দেখেছি আর তোমরা গ্রুপে পাঠিয়ে দিও এখন আবার নতুন করে দেখি পড়া তোমাদের কি ছিল বলো তো এই পড়ার শেষে আমরা কিন্তু নতুন কিছু দোয়া পড়বো আমরা দুই জবনের প্র্যাকটিস করেছি তাই না আজকে আমরা দুই জের আচ্ছা শোনো পৃষ্ঠা নম্বর বান্ন তোমাদেরকে একই কথা কেন বারবার বলতে হয় বলো তো আমি তোমাদেরকে বারবার একটা কথা বলি যে তোমরা যারা ক্লাস করতে পারবে না আমার তো সোমবারে ক্লাস হয়েছে দ্যাট মিন্স পরশু ক্লাস হয়েছে পরশু দিনের পরে এই দুই দিন কি তুমি ক্লাস করনি গতকাল ক্লাস করনি কোনো ক্লাস যদি করেই থাকো তাহলে তোমরা অন্য অন্য মেয়েদের কাছ থেকে জেনে নিবে যে কি পড়া দিয়েছিল মিস কি পড়া দিয়েছে বা কি হোমওয়ার্ক দিয়েছে সেটা অনুসারে পড়ে ফেলবে কেমন আচ্ছা আমরা কথা না বাড়ি আমরা সরাসরি পড়াতে চলে যাই তোমরা কি সবাই তাই শুনতে পাচ্ছ নাকি শুধু একজন তাহলে শোনো তাহলে শোনো অধিকাংশ সবাই বলছে যে আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছে যে শুনতে পাচ্ছ না তার সেখানে নেট প্রবলেম কেমন আমি কিন্তু খুব লাউডলি কথা বলছি রহমানির রহিম দেখো সবাই বলছে পরিষ্কার শোনা যাচ্ছে তোমার সেখানে ওখানে নেট প্রবলেম বারবার কথা বলে ডিস্টার্ব করো না কেমন আলহামদুলিল্লাহ কাফা বান পৃষ্ঠা আলহামদুলিল্লাহ শেতনির রাজিম বিসমিল্লাহ রহমানুর রহিম তাহলে আজকে দেখো রব্বি zidni ilma রব্বি ইলমা ilma রব্বিশ রাহলি সাদরি ওয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি কৌলি ক্বৌলি ওয়া বিকা نستাইন ইয়া তাহলে আমরা গত ক্লাসে তানবিন কাকে বলে সেটা এবং দুই জবরের দিয়ে তানবিনের হোমওয়ার্ক ছিল লেখা এবং পড়ার প্র্যাকটিস ছিল আজকে আমরা পড়বো দুই জের এবং দুই পেশ পারলে আমরা জলসমটাও দেখবো ইনশাল্লাহ না পারলে আমরা এই দুইটা পড়বো সঙ্গে আমরা অন্যান্য অনেক কিছু আজকে আমল কালামগুলো জানবো ইনশাল্লাহ তাহলে দেখো এখানে লেখা আছে দুই জের দুই জের যুক্ত তানবিনের এই চার্ট পড়ো ও লেখো কেমন তাহলে তোমরা কিন্তু হোমওয়ার্ক হিসাবে আমি আগেই বলে দিচ্ছি যে এই চার্ট দুই জের এবং দুই পেশের এইটা পড়া এবং লেখা থাকবে আমি পড়ে দিচ্ছি তোমরা সুন্দরভাবে শুদ্ধ করে শিখবে কেমন সুন্দরভাবে শুদ্ধ করে শিখবে জি আমার পড়ো এখন সবাই মিউট হয়ে যাও বিসমিল্লাহ রহমানির রহিম হামসাহ দুইজের ইন বা দুইজের বিন তা দুইজের তিন সাইজের সিন জিম দুইজের জিন হা দুইজের হেন দুই দুইজের দাল দুইজের, দিন দুইজের ঋণ তারপরে দেখো র র দুইজের ঋণ ঝা দুইজের ঝিন সিন দুইজের সিন শিন দুইজের সিন দুইজের, দ জের দিন ত দুইজের তিন প দুইজের তিন দুইজের জিনুইজের জিন দুইজের ইন আইন আইন কিন্তু শক্ত করে গলার মাঝখান থেকে হবে কেমন আইন দুইজের রোল চার রোল চার হাফসা হাফসা তোমাকে তোমাকে শুধু উল্লেখ করে বলতেছি না সবাইকে শেখানোর জন্যই বলছি যে এই যে কেবল হাই উঠালে না যদি কেউ হাই উঠাতে হয় তাহলে আমাদের উচিত মুখে হাত দেওয়া আর মুখে হাত না দেবে সাথে সাথে হাই দেওয়ার পর বলতে হয় লা হাওলা ওলা কুয়াতা লা হাওলা ওলা কুয়াতা সবাই বলো লা হাওলা ওলা কুয়াতা হাই দেওয়ার পর কী বলতে হয় কেননা শোনো ও যে হাইটা দিলো এর কারণে কিন্তু তোমাদের অনেক উপকার হলো কেন বলো তো এই যে আমলটা শিখে গেলে আজীবন মৃত্যু পর্যন্ত তোমাদের সবাইকে করতে হবে শোনো এই লা কারণ হাইটা আসে কিন্তু শয়তানের কাছ থেকে কেমন সেই জন্য শয়তানের আশ্রয় থেকে প্রার্থনা করার জন্য বলতে হয় লা হাওলা ওয়ালা উা মনে থাকবে তাহলে আমরা হাই উঠালে কি বলবো সব হাস্তা গুফির পড়লেও হয় তবে মূলত লা হাওলা ওলা কুওয়াতা এটাই পড়তে হয় বলো লা জি কোনটা এই অনেক সাউন্ড আসছে তোমরা সবাই মিউট হয়ে যাও আমি এমনিতেই সর্বপ্রথমে যেটা বলি ওগুলো আল্লাহর প্রশংসা করে আমরা তারপরে শুরু করি যে সবাই মিউট হয়ে যাও সবাই খুব সাউন্ড আসছে ওই বলি যে সর্বপ্রথম আমরা আল্লাহ আল্লাহর প্রশংসা করে নিই তারপর সালাম আমরা নবী করিম সাল্লা আলিহাসালাম তোমরা কেন এত কথা বলছো আমার কান কিন্তু তোমরা প্লিজ এই আয়েশা হাবিব তোমরা সবাই মিউট হয়ে যাও কে কে এত সাউন্ড আসছে প্লিজ রোল তিরিশ রোল তিরিশ মিউট হয়ে যাও আচ্ছা ওকে এবার শোনো তাহলে আমরা সর্বপ্রথম বলি আলহামদুলিল্লাহ ইহ্লা কাফা ওয়াসালাম আহ ইবাদ ইহ্লাদী নাস্তাফা মাদ মানে আমরা সর্বপ্রথম আল্লাহ তল্লা প্রশংসা করি আমরা যে তার বান্দা বান্দি এবং তারই যে আমরা এবাদত করি এবং রাসুল করিম আল্লাহ তালাই আমাদের জন্য যথেষ্ট এবং রাসুল করিম সাল্লা আলী আসালামের উপর আমরা দরদ পাঠ করে তারপর রব্বি সিদ্দিনী ইলমা পড়ি রব্বী সিদ্দিনী ইলমা এর জন্য পড়ি মানে হে আল্লাহ তুমি আমার জ্ঞানটা বৃদ্ধি করে দাও হে আল্লাহ তুমি আমার জ্ঞান বৃদ্ধি করে দাও মানে ব্রেন শক্তি বাড়ানোর জন্য আমরা দোয়া করি আল্লাহ তালার কাছে তারপর আমরা রব্বিশ রহল ইশরি বলি এটাও ব্রেন শক্তি এবং বুকে যেন যে আমরা যে বুকে সমস্ত কিছু ধারণ করি যেটা মস্তিষ্কে এবং বুকের মাধ্যমে সেটা আমাদের সিনার মধ্যে সব কিছু জমা থাকে সেইগুলো যেন আমাদের প্রশস্ত করে দেন আল্লাহ তাআলা এবং শয়তানের ধোকা থেকে বাঁচার জন্য আমরা আস্তফিরুল্লাহ এগুলো পড়ে আউজবুলিল্লাহ বিসমিল্লা পড়ে আমরা শুরু করি যেন আল্লাহ তাল্লাহ আমাদের পড়ার মধ্যে বরকত কল্যাণ এবং মঙ্গল দান করেন শুধুমাত্র কিন্তু তোমরা যে এই আরবি পড়ার জন্য এটা পড়তে হবে বিষয়টা কিন্তু তা নয় বরঞ্চ সব পড়ার আগেই এগুলো পড়া উচিত একবার দরুদ শরীফ রব্বি সিদ্দী আইলমা এবং আস্তাকফিরুল্লাহ উজুবুল্লা বিসমিল্লা পড়ে তারপরে যে কোনো পড়া শুরু করা উচিত চাই এক কারবাসা থেকে সাউন্ড আসে চাই সেটা ম্যাথ হোক চাই সেটা ইংলিশ হোক বাংলা হোক যে কোনো সাবজেক্টই হোক না কেন সব সময় আল্লাহ তাল্লাহার উপরে ভরসা করে আল্লাহ তাল্লার কাছে সাহায্য চেয়ে শয়তানের থেকে আশ্রয় প্রার্থনা করে তারপর পড়া উচিত তাহলে আল্লাহ তালা সেই পড়াটাকে সহজ করে দেন এবং স্মৃতিশক্তিতে অনেক দিন ধরে রাখা তৌফিক আল্লাহ তাআলা দান করেন কেমন এবার দেখো আচ্ছা ইনশাল্লাহ আমি শেখাবো তোমাদের ক্লাসে যখন আমরা সরাসরি বসবো আল্লাহ তালা দ্রুত তৌফিক দান করুন তখন শেখানো হবে মেস আসসালামু আলাইকুম তো হবে না সঠিকভাবে বলো আসসালামু আলাইকুম মিস কেমন আগে সালাম হবে পরে কথা হবে ওকে মাসাল্লাহ আচ্ছা তারপরে দেখো গিন দুইজের ফা দুইজের ফিন কফ দুইজের কিন কাফ দুইজের কিন লাম দুইজের লিন মিম দুইজের মিন নুন দুইজের নিন ওয়াউ দুইজের উইন হা দুইজের দুইজের, ইন হামসাহ দুইজের ইন হামসাহ দুইজের ইন দেখো লিখা আছে পরিকল্পিত কাজ হিসাবে শিক্ষার্থীরা তানবিনযুক্ত পাঁচটি বর্ণ চকবোর্ডে সুন্দর করে লিখবে ও পড়বে চকবোর্ডের দরকার নাই এখন যেহেতু বাসায় আছো চকবোর্ডের দরকার নাই তোমরা খাতায় কি করবে পাঁচটি বর্ণ কেন আমরা তানবিনযুক্ত কিন্তু পাঁচটি না অনেকগুলো বর্ণ অলরেডি আমরা লিখে ফেলেছি তাই না সুতরাং তোমাদের বান্ন পৃষ্ঠা পাঁচ দশ দুই বান্ন জের পেশ দুইটাই থাকবে হ্যাঁ এবার তোমরা দেখো আমরা যেটা পড়ব এবার দেখো দুই পেশ যুক্ত তানবিনের এই চার পড়ো ও লিখো কেমন তাহলে হামসাহ দুই পেশ উন হামসাহ দুই পেশ উন বা দুই পেশ বুন তা দুই পেশ তুন দুই পেশ সুন আমি যে মাখরাজের উচ্চারণগুলো করি সেগুলো কিন্তু সব সময় খেয়াল করবে শুদ্ধ করে পড়ার জন্য চেষ্টা করবে আমি কিন্তু শুধু পড়িয়ে দেই না শুদ্ধ করে পড়ানোর জন্য চেষ্টা করি কেমন জিম দুই পেশ জুন হ্যা দুই পেশ হুন হ্যা হ্যা দুই পেশ হুন খ দুই পেশ হুন গলার মাঝখান থেকে হলক মানে গলা গলার মাঝখান থেকে চেপে উচ্চারণ করতে হয় আইন হ্যা আইন দুই দুই পেশ খুন দাল দুই পেশ দুই পেশ জুন র দুই পেশ অরুন ঝ্যা দুই পেশ ঝুন সিন দুই পেশ, চুন, সিীন দুই পেশ শুন সাদ সাদ সা দুই পেশ, শুন, ত দুই পেশ দুন ত, ত দুই পেশ, দুন, দুই পেশ, জুন, জুন, আইন, আইন দুই পেশ, তুন। গাইন দুই পেশ, গুন, ফা দুই পেশ, ফুন, অফ দুই পেশ, গুন, কাফ দুই পেশ, কুন, লাম দুই পেশ, লুন, মিম, মিম দুই পেশ, মুন, নুন দুই পেশ, নুন, ওয়াও দুই পেশ, উুন, ভুন, দুই পেশ উন হা দুই পেশ হুন ইয়া দুই পেশ ইউন দুই পেশ ইউন হামসাহ দুই পেশ উন হামসাহ দুই পেশ উন জি আজকের এইচ ডাব্লু এই যে দুই জের এবং দুই পেশের এটা পড়া এবং লেখা আর শোনো জি হতেই পারে এখানে তো তোমার একদম উল্টাপাল্টা করে দিয়েছে শেখার জন্য জাস্ট সমস্যা নেই তুমি তো নিজেই বুঝতে পারছো যে এটা এমন হবে সমস্যা নেই আমাদের মূলত এখানে উচ্চারণটা শিখতেছি এটা তো আর কোরআন শরীফে না জি আমি বুঝতে পারিনি তোমার প্রশ্নটা আবার বলো হ্যাঁ লিখো 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 সমস্যা নেই আচ্ছা এই দুইটা পড়া থাকবে আচ্ছা বলো তো তোমাদের কাছে সিলেবাস দিয়েছিলাম তোমরা কি আমাকে সিলেবাস কেউ দিয়েছ আচ্ছা চুপ 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 হয়ে যাও আমাকে আনিশা তোমার কাছে সিলেবাস আছে আনিশা তোমার আমাদের তুমি আবার আজকে আমাকে আবার পাঠাবে এখনই মানে ক্লাস শেষ হলে আমাকে আগে সিলেবাসটা পাঠিয়ে দিবে কেমন আর আমি যে সিলেবাসটা যা তোমাদের সিলেবাসে অর্ধবার্ষিকীতে যেটা ছিল সেটা কি হয়ে গিয়েছে না কোনো অংশ বাদ আছে হুম দিয়েছে বলছে আগেটাই ওইটা হচ্ছে তোমরা কোনো সুরা কি ছিল আচ্ছা ছোড়া থাকলেও সমস্যা নেই এবার আমরা অর্ধবার্ষিকীতে আগে যদি পড়তে পারি তো হবে না হলে পরে আমরা বার্ষিকের জন্য পড়বো আমরা তো সম্ভবত আচ্ছা আচ্ছা শোনো না আমি তোমাদেরকে শুদ্ধ করে উচ্চারণ করে শেখাইতে চাই আমাদের মাত্র আর দুইটা ইয়ে আছে জি আমি তো বলতে পারবো না আমাদের এখন নোটিস করিনি তোমাদের সবাইকে নোটিস করা হবে তোমরা জানতে পারবে এখনই এটা নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই তোমরা সময় মতো সবাই জেনে যাবে কেমন আচ্ছা আমরা কতদিন পড়েছিলাম দেখো খাতায় খেয়াল করো দেখতে পাও কি না তোমরা এই দোয়াগুলো এই ভিডিওটা তোমাদের ক্লাসে মানে আপলোড যাবে ভিডিওটা তোমরা অবশ্যই খেয়াল করে করে দেখবে দেখে দোয়াগুলো সবাই শিখে নিবে এবং এই দোয়াগুলো কিন্তু অবশ্যই পড়বে বেশি বেশি করে কেমন আচ্ছা শোনো তোমরা সবাই স্টপ হয়ে যাও স্টপ হয়ে যাও আচ্ছা শোনো আচ্ছা শোনো চুপ তোমরা হ্যাঁ তুলতে পারো আচ্ছা শোনো আমি তোমাদের গ্রুপে ছবি তুলে পাঠিয়ে দেব এই সবাই মিউট হয়ে যাও প্লিজ প্লিজ সবাই মিউট হয়ে যাও যারা হচ্ছে জয়েন নেই তারা জয়েন হয়ে নিবে একই কথা প্রতিদিন বলবে না এই মিউট হও সবাই মিউট হও লিখতে গেলে এখন সময় পাবে কি না বুঝতে পারতেছি না তোমাদের গ্রুপে তোমার হচ্ছে পুরো খাতা উপরেরটা লাগবে না উপরেরটাই নিচে এভাবে স্ক্রিনশট নিলে পরে বুঝতে পারবে জি 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 আমারটাই পাঠাবে আচ্ছা ঠিক আছে আচ্ছা শোনো আমি তুলে গ্রুপের ছবি তুলে দিয়ে দিব সমস্যা নাই আর তোমরা যেটা এখন করবে সেটা হচ্ছে আমি শুদ্ধভাবে বলে দিচ্ছি তোমরা সবাই শুদ্ধভাবে শিখে নাও শুদ্ধভাবে শিখে নাও এখন এটা বাসায় হ্যাঁ পড়তে হবে বেশি বেশি করে এবং তোমাদের এইচডাব্লু না বাবা এখন লিখতে হবে আচ্ছা আমাকে কথা বলতে দাও আমি বলছি আমাকে বলতে দাও এবার সবাই স্টপ হয়ে যাবে আমাকে তো বলতে দিবে তোমরা এত কথা বললে হবে কি করে একদমই স্টপ আমি বলতেছি এটা আপলোড যাবে আজকের ক্লাসটা কালকে আপলোড চলে যাবে তোমরা অবশ্যই এই লাস্টের দিকে টেনে এই দোয়াগুলো দেখে দেখে লিখে নিও আর তাছাড়া আমি গ্রুপে ছবিও পাঠিয়ে দিব। প্রবলেম নেই তোমরা ওখান থেকেও দেখে দেখে তুলে তোমরা নিজেরা পড়বে প্লাস তোমাদের পরিবারের অন্যান্য সদস্যদেরকেও পড়তে বলবে এই ঈদ পর্যন্ত কেমন ঈদের তিন দিন পর্যন্ত তাহলে আমি শুদ্ধ করে এখন এই যে আমাদের যে কুরবানির চাঁদ উঠেছে না কুরবানি এই যে ঈদুল আজহার এই কয়েক দিন এই দশটা দিন আমাদের বেশি বেশি করে এই আমলগুলো করতে হয় তাহলে এই কয়েকটা দিন দশটা দিন আমার আল্লাহ তাআলার কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং কিছু কিছু বিশেষ বিশেষ আমল করতে হয় বা বেশি বেশি করে জিকি রাজগার করতে হয় তার মধ্যে কয়েকটা আমি লিখেছি তোরা এই কয়েকদিন এই এই কয়টা বেশি বেশি করে পড়বে নিজেরা পড়বে এবং পরিবারের অন্যান্য সদস্যদেরকে পড়ার জন্য বলবে আর কথা বলবে না দেখো সময় নেই আমি শুদ্ধ করে বলে দিচ্ছি আর গ্রুপে পাঠিয়ে দেবো ওখান থেকে তুলে নিবে বাট এখন শুদ্ধ করে বলবো উচ্চারণটা তোমরা মিউট অবস্থায় সবাই প্র্যাকটিস করবে মিউট অবস্থায় সবাই প্র্যাকটিস করবে আমি যেটা বলবো কেমন ইসমিল্লাহ রহমান রহিম এটাকে বলা হয় তাকবিরে তাশরিক এবং এটা খুব বেশি বেশি করে পড়বে কয়েকদিন বিশেষ করে আরাফাতের দিন ফজর থেকে দ্যাট মিন্স বুধবারে ঈদ হলে আমাদেরকে বয়ে নেই বলেই তো খাতায় লিখেছি বাবা এবার হচ্ছে তোমরা যেটা করবে সেটা হলো যে ঈদের আগের দিন অর্থাৎ মঙ্গলবারের দিন ফজরের নামাজের পর থেকে প্রত্যেক নামাজের পরে একবার করে পড়া কিন্তু ঈদের তৃতীয় দিন আসর পর্যন্ত ঈদের তৃতীয় দিন আসর পর্যন্ত নিয়মিত কমপক্ষে একবার করে হলেও পড়তে হবে আর তাছাড়া অন্যান্য সময় তো বেশি বেশি করে পড়বেই তাহলে আমি বলে দিচ্ছি দেখো আল্লাহু আকবর লা ইলাহা লাহ ইহু আকবর ولي والله والله, والله, والله والله أكبر الله أكبر ولله الحمد حبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله اكبر, أكبر لا إله إلا الله والله أكبر কেমন তারপরে আমরা পড়ব যেটা বেশি বেশি করে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ দেখো এখানে আল্লাহ লিখেছি এই জন্য লিখেছি আল্লাহ না লিখে যেন উচ্চারণটা দেখে তোমরা শুদ্ধ করে পড়তে পারো যদিও বাংলায় পরিপূর্ণ শুদ্ধভাবে লিখা যায় না তারপরে আমি চেষ্টা করেছি যতটুকু কাভার করা যায় তাহলে কি পড়তে হবে বেশি বেশি করে সুহান আল্লহ আলহামদুলিল্লাহ লা ইলাহা অর্থাৎ সুবাহান আলহামদুলিল্লাহ লাহ অল্লাহু আকবর এটা কিন্তু গতদিনও বলে দিয়েছিলাম আজ আবারও বলে দিচ্ছি যেন তোমরা বেশি বেশি করে পড়তে পারো জি এইবার দেখো তোমাদের কি এই সাবজেক্টটা কি শুধু পরীক্ষার সাথে রিলেটেড বলো তো ইসলাম ও নৈতিক শিক্ষা সাবজেক্ট কি শুধু আবার এত কথা বলে পড়ানোর মধ্যে তোমরা একটা জিনিস বুঝো না কেন এই সাবজেক্টটা আমাদের যে ইসলাম ও নৈতিক শিক্ষার সাবজেক্ট এটা ইসলাম আমাদের ধর্মের নাম না আমাদের ধর্মের নাম কি। তো ইসলাম ধর্মটা কি শুধু ইসলাম আর এই সাবজেক্টের নাম কি সাবজেক্টের আচ্ছা তাহলে আচ্ছা ঠিক আছে এবার এবার আমার কথা শোনো তাহলে ইসলামটা কি শুধু শ্রেণী বাই শ্রেণী ক্লাস থ্রি ফোর ফাইভ সিক্স মনে করো শুধু ক্লাস টেন পর্যন্ত আছে ইন্টারমিডিয়েটে যারা ইচ্ছা করে নেয় তারা নেয় না যারা নেয় আবার যারা ইচ্ছা করে নেয় না মানে কি ইসলাম যে আমাদের ধর্ম ধর্মটাকে শুধু আমাদের ক্লাস টেন পর্যন্ত ইন্টারমিডিয়েট পর্যন্ত বলতো নাকি মৃত্যুর পর পরের জীবন পর্যন্ত আমাদের ধর্ম ইসলাম ইভেন কবরেও আমাদেরকে প্রশ্ন করা হবে ইসলাম সম্পর্কে অমান দিন উকা তোমার ধর্মকে আমরা উত্তরে বলবো আল ইসলাম উদিনুনা ইসলাম ইসলাম ধর্ম অর্থাৎ কবরে গেলেও আমাদেরকে ইসলাম সম্পর্কে প্রশ্ন করা হবে সুতরাং এই সাবজেক্টটা তো শুধু ক্লাস থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেনের জন্য না বরং আমাদের মৃত্যুর পর পর্যন্তও এই সাবজেক্টটা আমাদের লাগবে তাই শুধু ক্লাসে পরীক্ষায় আসবে পরীক্ষায় আসবে এই জন্য পড়লে হবে না আমাদের কবর পর্যন্ত যেন কিভাবে প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে দিয়ে পাশ করতে পারি সেই জন্য এই সাবজেক্টটা আমাদের পড়তে হবে কেমন সেই জন্য আদারওয়াইজ যেগুলো আমি যখন শিখাবো সেগুলো অবশ্যই সুন্দরভাবে পড়ব রোল কল আমি যখন সময় হবে তখন রোল আমাকে আনিশা মেসেঞ্জারে পাঠিয়ে দিয়েছে গ্রুপে ওটা দেখে পড়ে এখন তোমরা পড়ো দেখো আর একটা দোয়া যেটা পড়বে সল্লাহ লহ হো আই ওয়াসাল্লাম সবাই মিউট হয়ে যাও সল্লা লহ হো ওয়াসাল্লাম সল্লা ল ওয়াসাল্লাম তারপরে আমরা পড়বো আস্তাক ফিরুল্ল আস্তাক ল আস্তাক ফিরুল্ল তারপর আমরা পড়ব ডব্লিউ যদি পারো করবে আর না পারলে মুখস্থ করবে মুখস্ত করে করে খাতা দেখে প্রথম প্রথম পড়বে এবং তোমাদের পরিবারের অন্যান্য সদস্যদেরকেও এগুলো পড়তে বলবে এই কয়েকদিন তাহলে অনেক সব হবে অনেক অনেক সব হবে তারপর সুবাহানি অবিহান দিহি সুবহানি আজিম হিলা লহি অভিহাম দিহি আজিম এই দোয়াগুলো তোমরা বেশি বেশি করে পড়বে পরিবারের অন্যান্য সদস্যদেরকেও পড়তে বলবে কেমন আর তোমাদের সাথে তো সোমবারে আগামী সোমবারে আবার ক্লাস আছে সম্ভবত জি জি আমি কথাগুলো বলেছি শুনতে পাওনি না পরীক্ষাতে আসবে না এটা কবরের মধ্যে যে প্রশ্ন হবে না পরীক্ষা প্রশ্ন মানেই তো পরীক্ষা হয় না প্রশ্ন মানে পরীক্ষা মানেই প্রশ্ন ঠিক না পরীক্ষা মানেই প্রশ্ন করে পরীক্ষা নেওয়া হয় তাহলে কবরের মধ্যেও তো আমাদের পরীক্ষা আছে তিনটা প্রশ্নের পরীক্ষা ওই তিনটা প্রশ্নের পরীক্ষার মধ্যে একটা প্রশ্ন হবে আমার দিন ওকা তোমার দিন কি তখন আমাদের বলতে হবে ইসলাম আর শুধু ইসলাম বললেই তো হবে না অন্যান্য যা ইনক্লুড করছে সেই পরীক্ষায় পাশ করার জন্য তাদেরকে এগুলো শেখানো হচ্ছে ক্লাসের পরীক্ষায় পাস করানোর জন্য শেখানো হচ্ছে এবং কবরের পরীক্ষায় যেন পাশ করতে পারো সেজন্যও শেখানো হচ্ছে বুঝতে পেরেছ তোমরা এবার শোনো জি